বিশ্ববিখ্যাত দাই মাওলানা তারিক জামিলের ছেলে ওয়াসিম জামিল আত্মহত্যা করে ইন্তেকাল করেছে। এ নিয়ে প্রায় নেট দুনিয়ায় অনেকেই সমালোচনা করে তুলোধরা করে ছাড়ছেন এবং অনেকেই বলছেন যে এত বড় একজন ইসলামিক স্কলার বিশ্ববিখ্যাত দাই ওনার ছেলেকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করতে পারলো না। অথচ যেখানে আল্লাহ তাআলা আত্মহত্যাকারীকে এত বড় মহাপাপী বলেছেন, নিশ্চিত জাহান্নামী বলে উল্লেখ করেছেন, খবরের অনেক শিরোনাম হচ্ছে এরকম অনেক হাজার হাজার ভুরি ভুরি আত্মহত্যা করে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন মা বাবার সাথে অভিমান করে। তারপর পারিবারিক বিপর্যয়, মানসিক অশান্তি, প্রেমে বিচ্ছেদ, এমনকি এতটা বিকর্গস্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। আমি তারিক জামিলের একটা বিবৃতি দেখলাম এবং ওনার ভাই যিনি ডাক্তার ওনারা একটা বিবৃতি দেখলাম, ওনারা বলেছেন যে ওয়াসিম জামিল যিনি মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহর ছেলে, ওয়াসিম জামিল ছোটবেলা থেকেই সে মানসিক বিকারগ্রস্ত ছিল। সে ছোটবেলা থেকেই সব সময় সে দুনিয়া বিমুখ ছিল, দুনিয়া তার কাছে ভালো লাগতো না, সে সব সময় যাইতো দুনিয়া থেকে সে কখন চলে যাবে। এমন তারিক জামিল হাফিজাহুল্লাহ এটাও বলেছেন যে আমার ছেলে এতটা কলিজার মানুষ ছিল আমার কাছে, যার সাথে আমি প্রত্যেক দিন দিনকে দিন এক ঘন্টা দুই ঘন্টা কাটিয়ে দিতাম, আমি টেরও পেতাম না। এই কথাগুলো সে বলে করছে কে, এটা আমাকে কমপ্লিটলি সারপ্রাইজ করে দিত। এই জন্য মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ এই ব্যক্তিটা এমন একটা ব্যক্তি ছিল, এমন একজন লোক ছিল যারা সারা পৃথিবীতে ওনার বক্তকুল এই কথাটা শুনে অনেকেই হয়তো সারপ্রাইজ হয়েছেন, অবাক হয়েছেন, যারা ওনাকে অনেকেই সমালোচনা করে ওনার দিকে নিন্দার জ্বর ছেড়ে দিয়েছেন। তারিক জামিল হাফিজাহুল্লাহর ভাই যিনি যিনি ওয়াসিম জামিলের চাচা ডাক্তার সাহেব, উনি বলছিলেন যে ওয়াসিম জামিল সে একটা গুলি নিয়ে খেলা করছিল, সে গুলিটা নিয়ে যখন খেলা করছিল তখন সে জানতো না যে এই গুলির ভেতরে একটা কি আছে, বুলেট আছে। সে এমনিতেই খেলা করছিল, হঠাৎ করে যখন একটা গুলি সে হঠাৎ করে যখন গুলির রাইফেলটা সে চালু করে ফেললো, এই গুলি একটা বুলেট যখন বের হয়ে গেল আর এই গুলিটা তখন তার বুকের মধ্যে গিয়ে লাগে, সাথে সাথেই সে তখন সেখানেই ডেড বডি হয়ে যায়। এই জন্য ওয়াসিম জামিল সে ছোটবেলা থেকেই মানসিক বিকারগ্রস্ত ছিল এবং ডিপ্রেশনে ছিল, ছোটবেলা থেকেই তাকে ডিপ্রেশন ছেয়ে ফেলতো। ডিপ্রেশনে যদি আপনাকে গ্রাস করে ফেলে এই সব কিছু আপনাকে নিঃস্বাদ পানসা মনে হবে। তদুপরি কেউ যদি আত্মহত্যা করে, ইচ্ছা করে আত্মহত্যা করে নিজের মৃত্যু ডেকে আনে, স্বয়ং আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন ওই ব্যক্তি তার জন্য জান্নাতকে হারাম করে নিয়েছেন। যেখানে যুদ্ধের ময়দানে এক ব্যক্তি যখন অপর শত্রুপক্ষের দ্বারা আহত হলো, যখন তাকে আহত করা হলো, প্রচণ্ডভাবে আঘাত করা হলো, সে আঘাতে যখন ছটফট করতে লাগলো, এই ছটফট সে সহ্য করতে না পেরে নিজের ছুরি দ্বারা সে তার হাতে আঘাত করলো, হাতে আঘাত করার পর হাতে প্রচণ্ড রক্তপাত হলো, সে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিল। তখনই আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, নাসাইর বর্ণনা এসেছে যে আমার বান্দা এটা তো দুনিয়া থেকে সে বিদায় হয় নাই, সে অত্যন্ত তাড়াহুড়া করে ফেলেছে, সে দুনিয়া থেকে বিদায় হয় নাই, সে তার জন্য জান্নাতকে হারাম করে নিয়েছে। কারণ প্রতিপক্ষের শত্রুর আঘাতে সে ইন্তেকাল করে নাই, সে তার নিজের আঘাতেই সে ইন্তেকাল করেছে, কারণ সে ইচ্ছা করে আত্মহত্যা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারীকে, যারা আত্মহত্যাকারী তারা এত বড় মহাপাপী যে রাসূল তাদেরকে জানাজা দেয় নাই, সাহাবীরা জানাজা দিয়েছেন, তাদের জানাজায় শরীক হয়েছেন, কিন্তু রাসূল তার জানাজা দেয় নাই। এই জন্য আত্মহত্যা করে যারা করে মৃত্যুবরণ করে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলে, নিশ্চিত জাহান্নামী বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহর ছেলে মানসিক বিকারগ্রস্ত ছিল, সে অনিচ্ছাকৃত বশত তার গুলির রাইফেল সে যখন চালু করে ফেলে একটা রাবার তার বুকের মধ্যে চলে আসে, এতে থেকেই সে ইন্তেকাল করেছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাহলে অনায়াসেই বলা যায় মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ ওনার ছেলে ওয়াসিম জামিলের মৃত্যুটা এটা অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা আমরা বলতে পারি। যারা ওয়াসিম জামিলের মৃত্যু নিয়ে তারিক জামিলকে দুষছেন কিংবা তারিক জামিলকে দোষারোপ করছেন, সমালোচনার নিন্দা ছড়ে মারছেন, অবশ্যই আপনাদেরকে কথাগুলো বলার আগে দুইবার ভাবা দরকার।